ঝালকাঠি জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এই জেলা বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত। 1972 সালে বরিশাল জেলার অধীনে ঝালকাঠি মহকুমা গঠিত হয়। 1984 সালে প্রশাসনিক সুবিধার জন্য ঝালকাঠি মহকুমাকে বরিশাল জেলা থেকে পৃথক করে পূর্ণাঙ্গ জেলায় পরিণত করা হয়। বাংলাদেশের 64 জেলার মধ্যে ঝালকাঠি জেলার জেলা কোড 28। ঝালকাঠি শহরের পূর্ব নাম মহারাজগঞ্জ। এই জেলার নামকরণের সাথে জড়িয়ে আছে এই অঞ্চলের জেলে সম্প্রদায়ের ইতিহাস। মধ্যযুগ পরবর্তী সময়ে সন্ধ্যা, সুগন্ধা, ধানসিঁড়ি এবং বিষখালি নদীর তীরবর্তী এলাকায় জেলেরা বসতি স্থাপন করে বসবাস শুরু করে। মহারাজগঞ্জের অধিপতি শ্রী কৈলাসচন্দ্র এই স্থানটিতে একটি গঞ্জ স্থাপন করেন। এই গঞ্জের জেলেরা জালের কাঠি বিক্রি করতেন। জালের কাঠি শব্দটি থেকে ঝালকাঠি নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। আরেকটি তথ্য মতে এই অঞ্চলের জেলেদের পেশাগত পরিচিতিকে বলা হতো ঝালো। জেলেরা বন জঙ্গল পরিষ্কার করে এখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। এভাবেই জেলে থেকে ঝালো শব্দের এবং জঙ্গল কেটে বসতি গড়ে তোলার কারণে কাঠি শব্দের প্রচলন হয়, যা থেকে পরবর্তীতে ঝালকাঠি নামের উৎপত্তি হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 11 সেক্টরের মধ্যে ঝালকাঠি জেলা 9 সেক্টরের অধীনে ছিল। ঝালকাঠি জেলার মোট আয়তন 706.77 বর্গ কিলোমিটার। এর পূর্বে বরিশাল জেলা, পশ্চিমে পিরোজপুর জেলা, উত্তরে বরিশাল জেলা এবং দক্ষিণে বরগুনা জেলা অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ঝালকাঠি জেলার মোট জনসংখ্যা প্রায় 6,82,000। ঝালকাঠি জেলায় উপজেলা সংখ্যা 4, যথাক্রমে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া। পুলিশ থানা সংখ্যা 4 এবং জাতীয় সংসদে আসন সংখ্যা 2। ঝালকাঠি জেলা শহর বিষখালী নদীর তীরে অবস্থিত। এছাড়া ধানসিঁড়ি, সুগন্ধা, খায়রাবাদ, গাফখান, জাঙ্গালিয়া প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে। ঝালকাঠি জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। এগুলোর মধ্যে সুজাবাদ কেল্লা, কীর্তিপাশা জমিদার বাড়ি, সাতুরিয়া জমিদার বাড়ি, গাবখান চ্যানেল, গাবখান সেতু, ভাসমান পেয়ারা বাজার, ঝালকাঠি পৌর সিটি পার্ক প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ঝালকাঠি জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন, যাদের মধ্যে হজরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, স্বনামধন্য কবি কামিনী রায়, মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম বিশেষভাবে উল্লেখযোগ্য। ঝালকাঠি জেলা আটা এবং লবণের জন্য বিখ্যাত। আজ এ পর্যন্তই। নিজে ভালো থাকুন, পাশের মানুষগুলোকে ভালো রাখুন। ধন্যবাদ।